মাছ আপনারা অনেকে নাম শুনবেন ওয়াজওয়ান কাশ্মীরি ওয়াজওয়ান এটা পেস্ট করব যে মাটন এটা ওকে হ্যাঁ এটা কি ওই খাসি ছাগলের বিসি আরে না বিসি কি বিসি মনে লাগছে আপনি মনে হয় খাইছেন খাসি ছাগলের বিসি এই মতলব ও ছাগলটা নিচে না তো নেই 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 তো এই যে শুটকি দেখেন যে আমাদের কুয়াকাটা বা বাংলাদেশে যে শুটকি মাছগুলো করা এখানেও সেম ওয়াও থ্যাংক ইউ এই মাছটার নাম কি দানিয়া ও রোগন জোশ কাশ্মীরি ফুড ভেরি নাইস এটা হচ্ছে কাশ্মীরের জিলাপি হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ওর বয় এমডি ফিজ এগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও এন্ড গাইজ আজকে আমরা কাশ্মীরের স্ট্রিট ফুড নিয়ে ব্লগ করবো তো আমরা এখন স্ট্রিট ফুড যেখানে বিক্রি করে ওই মার্কেটে ঢুকবো একদম ডাল লেকের পাশেই এই মার্কেটটা আর আজকে স্নোফল হয়ে গেছে বাট এখন বৃষ্টি হচ্ছে এই কারণে ট্যুরিজমদের বেশ অসুবিধায় পড়তে হয়েছে আজকে ইভেন আমি কিন্তু ভিজে যাচ্ছি টোটাল তো আমরা স্ট্রিট ফুডের বাজারে ঢুকতেছি এখানে কিন্তু কাশ্মীরি ফেমাস ফেমাস স্ট্রিট ফুড পাওয়া যায় এই যে ওয়াও এখন এখানে রানতেছে তো আমরা আরো সামনে যাবো তো আসলে বৃষ্টির দিনে মার্কেটটাই তেমন ভিড় নেই কিন্তু এখানে কিন্তু স্ট্রিট ফুডের জন্য কাশ্মীরি মেয়ে কাশ্মীরি ছেলেরা সবাই আসে বড় ছোট সবাই তো এখানে আমরা মেরা এটা কাশ্মীরি জিলাপি কিতনা কিলো হমস 260 এটা 10 রুপি কাহারা ধরেন খাই তো এটা হচ্ছে কাশ্মীরের জিলাপি ওয়াও খান আমি আর খাবো না এটা হাতের তা খাবো না স্যান্ডউইচ হচ্ছে হামাস ওয়ান পিস 10 হ্যাঁ মেকিং ফ্রেশ Wow. Net and clean. তো এটা হচ্ছে বড়া এটা বড়া তো আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বড়া বলি এটাকে আপনার করা হয় ময়দা দিয়ে ময়দার সাথে পেঁয়াজ দেয় এখানকার বড়ার কালারটা এরকম হ্যাঁ বাংলাদেশ আপনার পাতা বাংলাদেশ কেসা পাতা এবার ল্যাঙ্গুয়েজ ও মানে আমার ভাষা শুনে কাশ্মীরের মানুষ বুঝে গেছে আমি বাংলাদেশের জাস্ট অসাম ক্যান আই চেক ওয়ান থ্যাংক ইউ তো এটা আমি জাস্ট চেক করব যে কাশ্মীরের বড়া লবণ হয় নাই এটা হচ্ছে এখানকার কোনো একটা ময়দা দিয়ে মানে আটা দিয়ে এটা করা এই বড়াটা কেমন টেস্ট না যে আমাদের ওখানকার মতো যে না বড়া ওরকম কিন্তু টেস্ট না এখানে হোটেল I make good price for you. You can get good all round, big round. I can get in. Sab complete ho gaya. Acha sir. Kal nikal jayega idhar se. Okay, thank you. Okay. Tai ekhane check kore abar samne jabo jekhane proper apnar street food paoa jay onek kichu. But sob kichu try kora ta ব্যয়বহুল হবে এ কারণে কিছু কিছু আমরা খেয়ে দেখবো যে আসলে কেমন কাশ্মীরি ফুড এটা হচ্ছে
চিকেন কা দোকান, এটা হচ্ছে মুরগির দোকান। এখান থেকে মুরগিগুলো তারা পরিষ্কার করে বিক্রি করে কাশ্মীরি লোকাল এরিয়ায়। তো আমরা আরও সামনে যাবো, আর এখানে আপনার মাটন যেগুলো পাওয়া যায়, এই যে মাটন মিটস শপ। তো বৃষ্টির সময় বলে এখানে সেরকম ভিড় নেই, তাছাড়া এই লোকাল মার্কেটটা কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড হয়। সবাই এখানকার কাশ্মীরি যে মানুষগুলো লোকাল, তারা হচ্ছে এখানে এসে বাজার করে। ইভেন এখানে এমনও হোটেল আছে যে হোটেলে উঠলে আপনি কুকিং করতে পারবেন, রান্না করতে পারবেন, তাহলে এখান থেকে আপনাকে বাজার করতে হবে, দিয়ে ওখানে যেয়ে রান্না করে নিজে নিজে খেতে হবে, তা না হলে আমাদের হোটেলই খেতে হয়। লোকাল মার্কেট। তো আরও আমরা সামনে যাবো, বাজারটা অনেক বড়। গরম দুধ মিলেগা? এ ওলা দুধ হে? আচ্ছা আচ্ছা। তো এই দুধগুলো এইভাবে বিক্রি করা হয়, মানে যারা খাবে তারা হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যায়, বাসায় গরম করে তারপরে খেতে হবে। এখানে ছানা দুধ সব এইভাবেই তারা বিক্রি করে ঠান্ডা। বাট আমি অনেক খুঁজেছিলাম গরম দুধ এখানে খাওয়ার জন্য, বাট কোথাও পাই নাই কাশ্মীরে। আমরা স্ট্রিট ফুডের ওখানে যাচ্ছি এখন, ওখানে আরও ঐতিহ্য ঐতিহ্য খাবার পাওয়া যায় কাশ্মীরে। এটা খাবেন? আঙ্কেল প্রাইস কত? হাউ মাচ? 20 এক নান? কলকাতা। তো আমরা এটা এখন খাবো, এটা হচ্ছে আপনার দই। আমরা দই বলি। তো আমাদের ল্যাঙ্গুয়েজে আলাদা ভাষা, এখানকার ল্যাঙ্গুয়েজ টোটালি আলাদা ভাষা। তো দই, মরিচ, ধনিয়া পাতা সব মিক্সড করে আপনার নানের সাথে এটাকে দিবে। তো আমরা খেয়ে টেস্ট করে দেখবো কাশ্মীরি, যেহেতু এটা হচ্ছে মর্নিং খাবার, ব্রেকফাস্ট খাবার। আমরা দেখি কেমন হয়। এই যে এখানে আরও সেই ঘুগনি দিছে, ছোলা ঘুগনি দিছে এখানে। কাশ্মীরি ফুড ভেরি নাইস। মশলা রুটি এটা কিন্তু অনেক টেস্ট। মশলা রুটি 20 rupees জাস্ট অ্যামাজিং। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার। তো এইদিকে কিন্তু আরও স্ট্রিট ফুডের দোকান আছে। তো যেহেতু বৃষ্টির সময় এই কারণে কিন্তু আমাদের অনেক ভোগান্তি হচ্ছে এখানে, কারণ আমরা সেইভাবে ড্রেস আনি নাই, একটাই ড্রেস এখানে কিনছি, তাও আবার অনেক কস্টলি এখানকার ড্রেস। তো এই দোকানগুলো এখন আসলো, যেহেতু এখন মর্নিং। হ্যাঁ হ্যালো। তো এই যে এখন আসলো, এনারা এখন তৈরি করবে সব স্ট্রিট ফুডগুলো। এই হলো এই যে এখন নেই হোগা আবি। কিতনা টাইম লাগেগা? ঘন্টা লাগেগা। আচ্ছা। তো আমরা একটু সামনে যাই। ও এই হচ্ছে কাশ্মীরি ছুটকি। ওয়াও কেসা ও ঠিক ও আই হলো কি কিতনা ই হলো মাছ কা নাম নাম কি আছে? কা নাম মাছি। মাছি। তো এই যে ছুটকি সব লুকি টমেটো ওয়ালা মাছি
Masi, yeah, Kashmir ka famous. Assa, assa. Yo, sula, badam. Badam e dal. Assa, assa, assa. Oh, mujhe ek piece. Just. Ha ha. So, is a shoot ki dekhen. Je amader kua kata ba Bangladesh e je shoot ki maaz gulo kara ekhano same. Wow, thank you. Ye maaz ka naam kya hai? Iska naam hai phogad. Ha? Phogad. Phogad. Assa. See, on the gondo. So, I'm ready to show you. Mama, Samilega? Samilega, sir? What? Sir, sir. 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 Okay, thank you. Let's go. কিন্তু আমি আরেকটা চা আমি খেয়েছি সেটা হচ্ছে আপনার গুলমার্গের ওই চায়ের নাম হচ্ছে কাশ্মীরি কাওয়া একটু হলুদ রঙের ওইটা কিন্তু অনেক টেস্ট ছিল কালা মতলব কালা বলো গোরা গোরা হ্যাঁ নেই হি ইজ বিউটিফুল দ্যান ইউ দ্যান বিউটিফুল নেই দ্যান ইজ কালা ইসকি শক্লে কালা এই দেখো এ গোরা থোড়ি হে আমরা চা খাই চা খাওয়ার পরে আমরা আবার ওইদিকে আরেকটা স্ট্রিট ফুডের মানে মার্কেট আছে রোডের পাশে পাশে আচ্ছা তো বৃষ্টি কারণে অনেক দোকান আসে নাই এই মাত্র আসলো এখনো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে স্নোফল হয়েছে এখানে শ্রীনগর তো আমরা যাই ওইদিকে চাটা খেয়ে লেটস গো হোগা আবি হ্যাঁ হোগা হোগা এ হচ্ছে ছোলা বুট হ্যাঁ ও ইয়েস এক টেস্ট করেগা ওকে এটা আছে ছোলা বুট ঠিক আছে মানে কাশ্মীরি ছোলা কাশ্মীরি চিলাইকান তো এখন টেস্ট পাচ্ছি মানে প্রথমে টেস্ট পাইলাম না লাস্টে গাড়িটা পাইলাম উপভোগ করলাম টেস্ট আমি ফার্স্টে মনে করেছিলাম পাথর একদম অন্যরকম টেস্ট ছোটা মিলে যায় ছোটা ইসকা নাম কে লোটস কা ডান্ডা লোটস কা ডান্ডা লোটস কা ডান্ডা আমি টেস্টের কোনো কিছু বুঝতে পারছি না খাবেন ভিতরে যাবে তখনই মনে হবে যে এটার একটা টেস্ট আছে ওকে তো আমরা একটু সামনে যাবো ওই যেটা আরো একটা স্ট্রিট ওকে এই যে এখন এরা রান্না করতেছে মানে এগুলো গরম করবে গরম ওকে ওকে আমরা একটু এদিকে যাবো এদিক দিয়ে চলে যাব আমরা যত উঠতেছি ততই উপরে আস্তে তো এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে একদম পাহাড়ের উপরে সব মাটন মানে খাসি তো আমরা একদম উপরের দিকে যাচ্ছি তো এই সাইডে স্ট্রিট ফুড বিক্রি করে কিন্তু এখন বৃষ্টির কারণে কেউ আসে নাই বাট আপনাদের দেখাবো এখানকার লোকাল এরিয়া
এখানকার সবাই স্থানীয়, এরা সবাই এখানে বসবাস করে এবং কাশ্মীরি মেয়ে ছেলে মুরব্বী সবাই এখানেই থাকে একদম শ্রীনগরে। তো আমরা একটু সামনে যাই। তো এদিকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পাহাড়, এই বাড়িগুলো কাঠের সব বাড়িঘর। এখানে একটা চার্চ আছে গির্জা, আর অনেক ঠান্ডা, আমরা যত উপরে যাচ্ছি তত ঠান্ডা। কাশ্মীরে এখন -4°C, মানে এত ঠান্ডা এখানে, সেই সাথে বৃষ্টি, স্নোফল, প্রচুর ঠান্ডা। তো এদিক দিয়ে আরও একটা গলি চলে গেল, আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে কামাল সন্স, এগুলো ইট দিয়ে মাটি গাঁথনি। ইভেন এখানে একটা চার্চ আছে। তো আমরা একটু সামনে যাব। এদিকে চলে গেছে মাউন্টেন চারিদিকে, আর এটা হচ্ছে ফুড কন্ট্রোল আছে, আর এটা কাশ্মীর জানি নাকি। তো আমরা এখান থেকে আবার ব্যাক করবো। এটা হচ্ছে সেন্ট চার্চ। আর এগুলো হচ্ছে কাশ্মীরি ডগ, দেখতে পাচ্ছেন এদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো, এরাও কিন্তু অনেক লম্বা। এই দিক দিয়ে হ্যাঁ মিলে গা, ইয়াপে মিলে গা গরম দুধ, গরম কাছে গরম এই ঠান্ডায়। কিতনা কিলো? 40 রুপিয়া কেজি। 40 রুপি? আচ্ছা আচ্ছা, ইধার সে নিকল যায় ডাল লেক, ইধার ইধার ইধার, ওকে সামনে লেফট, ওকে লেফট। তো আমরা এখানে দেখছেন হচ্ছে দুধের কেজি হচ্ছে 40 টাকা, এবং কাশ্মীরি দুধ, যে কাশ্মীরি গরুগুলো আছে এগুলো জাস্ট আমি ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু আমি যখন হচ্ছে আসছিলাম জম্মু থেকে তখন এই গরুগুলো দেখছিলাম যে এত লম্বা লম্বা আর এত শরীর স্বাস্থ্য এখানকার সেই গরুগুলো। বাট আমি যদি আপনাদের ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে বুঝতেন কাশ্মীরি গরু, আর সেই গরুরই দুধ। ইভেন এগুলো 40 টাকা কেজি, লোকাল রাখাই চলে গেল। তো এই যে এদিকে লোকাল সব বাড়িঘর, আর এইদিকে চলে গেল মেইন রোড মেবি, আর এটাও চলে গেল পাহাড়ের দিকে একদম পাহাড়ের উপরে। তো আমরা এখন এই যে নিচে নামবো। ইধারেন আঙ্কেল, আঙ্কেল হ্যালো, আঙ্কেল হ্যালো, আঙ্কেল ডাল লেক ইধারে, ইধারে ডাল লেক, ডাল লেক ইধার সে, ও থ্যাংক ইউ। তো আমাদের এইদিকেই যেতে হবে, এবং এটা দেখতে পাচ্ছেন নিচা একদম নিচু, আমাকে হেঁটে চলে যেতে হবে। এটা হচ্ছে ফিমেল শপ, মেয়েদের দোকান কাশ্মীরে। এই যে ফেমাস, আপনারা অনেকে নাম শুনবেন, ওয়াজওয়ান, কাশ্মীরি ওয়াজওয়ান। তো এখানে সেই দোকানটা পাইলাম, অনেক খোঁজাখুঁজি করলাম স্ট্রিট ফুডগুলো যে আসলে কোনগুলো ফেমাস, তারপরেই পাইলাম এটা। ওয়াজওয়ান কাহা এই ওয়াজ রিস্তা ওয়াজওয়ান চিকেন দানিয়া আর রোগন জোশ, রোগন জোশ, ওকে ওকে খাইগা এক মুজে কোন সা টেস্ট জাদা হতা ইয়া পে টেস্ট 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 রিস্তা মে মে গুস্তাবা 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 ওকে ওয়ান পিস গিভ মি প্যাক নেই ইয়া পে খাইগা ওকে আ যাও
अंदर नहीं बाहर खाए हाँ बाहर नहीं 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 जस्ट ये कैसे खाऊंगा ये ओके 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 तो जस्ट टेस्ट करब कश्मीर फेमस हाँ गरम बहुत नहीं ठीक है आपको पीलो 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 हाँ मांसर मत टेस्ट हाँ ये वाला ये वाला ये मटन तो ये मटन है क्या ओके हाँ এটা কি ওই হাসি ছাগলের বিসি আরে না বিসি বিসির মতো লাগছে আমি মনে হয় খাইছেন হাসি ছাগলের বিসি এই মতলব मसाले जाते हैं फिर इसको उबालना पड़ता है पानी से उबाल के फिर पानी फिर दूध दही लाते दही में दही को फ्राई करते हैं बटर लगा के फिर इसको पका लेते মাটন মানে খাসি ছাগল বা যে ছাগল ছাগলের মাংসগুলোকে পাথরের উপর কাটা হয় কেটে তারপরে এগুলোকে কিমা করা হয় এবং ওইটার সাথে দুধ আরো যা যা লাগে দিয়ে গরম করে এটাকে বিক্রি করা হয় তো এইটা হচ্ছে কাশ্মীরের ওয়াজওয়ান অনেক ফেমাস অনেক আমি এটা অনেক আগে থেকে শুনছি এবং যারা ভিডিও দেখেন ইন্ডিয়ার অনেক মানুষ তো ভিডিও দেখেন তারাও জানেন যে ওয়াজওয়ান কাশ্মীরের ফেমাস একটা খাবার ওকে বাই 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 ওকে ওকে তো আমরা আবার ব্যাক করছি এটা খেতে পারলাম না এখানে বাসায় যেয়ে খামো তো যাই আমরা বাসায় যাও অব্দি আপনারা আমাদের সাথেই থাকুন ইভেন আপনাদের নতুন নতুন কিছু দেখাই লোকাল এরিয়ার মানুষগুলো আসলে এরকমই খুব তাড়াতাড়ি আপন করে নেয় এখানকার মানুষজন এই যে আমাদের সামনেই কিন্তু ডাল লেক আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ স্ট্রিট ফুড এবং কাশ্মীরের স্ট্রিট ফুড আসলে অনেক ফেমাস সেই সাথে কিন্তু অন্যরকম টেস্ট আলাদা টেস্ট আর যে টেস্টটা আসলে খাওয়ার পরেই বোঝা যায় আর এখন অনেক স্নোফল হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে প্লিজ আমাকে ফলো করবেন ওখানে আবার নেক্সট টাইমে আমরা অন্য কোনো ব্লগ নিয়ে আসবো এবং আপনাদের শেয়ার করবো বাই